নমস্কার, আমি কৌশিক। নজরে WBCS এ আপনাদের সকলকে স্বাগত। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে আমরা দেখব আরিহান্ট প্রকাশিত WBCS ক্যাকার 2021। আমরা বোঝার চেষ্টা করব আসন্ন প্রিলিমিনারি এক্সামের জন্য এই বইটি কীরকম হতে পারে। যেমনটা এই বইটির কভার থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এতে 25টি প্র্যাকটিস সেটস রয়েছে এবং প্রিলিমিনারির ক্ষেত্রে 2017 থেকে 2020 অবধি অর্থাৎ 4 বছরের প্রশ্ন দেওয়া রয়েছে, উইথ সলভ অ্যান্ড উইথ এক্সপ্লেনেশন। আমি আসবো সেই বিষয়ে এবং এই বইটির সাথে আমি তুলনা করব WBCS প্রিলিমস মক টেস্ট সিরিজ 2021 শামীম সরকার এবং শ্রোতাপা করের। ভিডিওর কিছু কিছু অংশে আমি সাহায্য নেব WBCS প্রিলিমিনারি উইনার, যেটি মন্ডল প্রকাশনের। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই বলে রাখি, WBCS প্রিলিম মক টেস্ট সিরিজ 2021 এর এই ইংলিশ ভার্সনটি এবং বেঙ্গলি ভার্সনের ওপর আমার দুটি আলাদা আলাদা ভিডিও রয়েছে। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে সেগুলো দেখতে পারেন, কারণ সেখানে আমি এই বইগুলো নিয়ে অনেক ডিটেলে কথা বলেছি। এই পার্টিকুলার ভিডিওতে আমি মেইনলি ফোকাস থাকবে WBCS ক্র্যাকারের ওপর। এক্ষেত্রে আমি বলে রাখি, টপিক ওয়াইজ আর চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেটের ওপর আমার একটি ভিডিও রয়েছে, সেটি মার্কসম্যান প্রকাশিত এবং ওপি ভার্মার অবজেক্টিভ জেনারেল স্টাডিজ। আপনারা চাইলে এই সমস্ত ভিডিওগুলি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, অথবা আমি এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। এইবার দেখে নেওয়া যাক WBCS ক্র্যাকারের কন্টেন্টস। যেমনটা আমি শুরুতেই বললাম, এই বইতে রয়েছে বিগত 4 বছরে অর্থাৎ 2017 থেকে 2020 সাল অবধি প্রিলিমসের প্রশ্নপত্র এবং তার সলভ করে দেওয়া রয়েছে, অর্থাৎ আনসার কী দেওয়া রয়েছে, একই সাথে এক্সপ্লেনেশনও করে দেওয়া রয়েছে, এবং রয়েছে 25টি প্র্যাকটিস সেটস। অন্যান্য বইয়ের ক্ষেত্রেও যেরকম WBCS প্রিলিমস সিরিজ যেটা 2021, সেখানেও 25টি প্র্যাকটিস সেট রয়েছে ইংলিশ ভার্সনে, বেঙ্গলি ভার্সনে যদিও 20টি প্র্যাকটিস সেটস রয়েছে। আবার আমরা যদি WBCS প্রিলিমস উইনারের কথা বলি, যেটি কার্তিক চন্দ্র মণ্ডলের মন্ডল প্রকাশনের, সেখানেও আমরা দেখতে পাচ্ছি 25টি প্র্যাকটিস সেটস রয়েছে। এবং এই বইতে যে প্র্যাকটিস সেটগুলি রয়েছে 25টি, সেইগুলির ক্ষেত্রে আনসার কী দেওয়ার সাথে সাথে বেশ কিছু আনসার এক্সপ্লেন করা হয়েছে, অর্থাৎ এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। আমরা দেখব সেইগুলি। যেহেতু আমি এখানে দুটি বই কম্পেয়ার করছি, তাই এই ভিডিওতেও আমি WBCS প্রিলিম মক টেস্ট সিরিজের কন্টেন্টটি আরও একবার দেখাচ্ছি। সিমিলারিটি রিপোর্ট, অর্থাৎ এই বইটির 2020 সালের এডিশনের থেকে কতগুলো প্রশ্ন 2020 সালের প্রিলিমসে এসেছিল বলে এই বইতে দাবি করা হচ্ছে, বোথ ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি। এইখান থেকে WBCS প্রিলিমসের প্রত্যেকটি সাবজেক্ট, টোটাল 8টা পেপার থাকে, সেই সবগুলির ট্রেন্ড অ্যানালিসিস করা হয়েছে এবং দেখানো হয়েছে বিগত বছরগুলোতে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন চ্যাপ্টার থেকে বা টপিক থেকে কীরকম প্রশ্ন এসেছে। এরকমই একটি ট্রেন্ড অ্যানালিসিস আমরা একটু আগে WBCS ক্যাকারও দেখলাম, কিন্তু সেটা একটা ওভারঅল ট্রেন্ড অ্যানালিসিস দেওয়া হয়েছে। হোয়ারাজ এই বইতে, এই WBCS প্রিলিম সিরিজ বইতে, আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালভাবে ট্রেন্ড অ্যানালিসিস করা হয়েছে। এবং কন্টেন্টে আমরা দেখতে পাচ্ছি 2015 থেকে 2020 সাল অর্থাৎ বিগত 6 বছরের WBCS প্রিলিমসের প্রশ্নপত্র দেওয়া হয়েছে এবং এইগুলোর উত্তরও দেওয়া রয়েছে, যদিও আনসার কিটে মেনলি দেওয়া রয়েছে আর ম্যাথামেটিক্যাল প্রবলেম যেগুলো রয়েছে সেগুলো সমাধান করা হয়েছে, কিন্তু সেই অর্থে কোনো এক্সপ্লেনেশন দেওয়া হয়নি। এবং একই সাথে এই বইতেও 25টা প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, যেগুলো শুধুমাত্র আনসার কি দেওয়া রয়েছে এবং একই সাথে ম্যাথামেটিক্যাল সলিউশনস। এই বিষয়গুলোই এবার দুটো বইয়ের ক্ষেত্রে আমরা দেখে নেব। যেমনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে 2020 সালের প্রশ্নের আনসার কি দেওয়া রয়েছে এবং তার পরের পাতাতেই দেওয়া রয়েছে বিভিন্ন প্রশ্নের এক্সপ্লেনেশন।
মেঘরা হিলের বইতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো বিভিন্ন সাবজেক্টের আন্ডারে ভাগ করে দেওয়া হয়েছে। এটি একটি ভালো বিষয়, কারণ এর ফলে আমরা সহজে বুঝতে পারছি যে কোন সাবজেক্ট থেকে কতগুলো প্রশ্ন এসেছে। যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি, উত্তরগুলো দেওয়া রয়েছে কিন্তু কোনো এক্সপ্লেনেশন দেওয়া নেই, কিন্তু ম্যাথামেটিক্যাল যেগুলো প্রবলেম সেগুলো আনসার করে দেওয়া রয়েছে। প্র্যাকটিস সেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে আনসার কি দেওয়া রয়েছে এবং পরের পাতাতে দেওয়া রয়েছে এক্সপ্লেনেশন। সমস্ত প্রশ্নের এক্সপ্লেনেশন নেই, কিন্তু যেই প্রশ্নগুলোর ক্ষেত্রে ইনারা মনে করেছেন যে এক্সপ্লেনেশন প্রয়োজন রয়েছে সেইগুলোর এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। এবার যখন আমরা সুতপাকর এবং শামীম সরকারের ইংলিশ ভার্সনের বইটা দেখছি, সেখানে আমরা পাচ্ছি যে প্র্যাকটিস সেটের সাথে আনসার কি দেওয়া রয়েছে কিন্তু কোনো এক্সপ্লেনেশন দেওয়া নেই। কিন্তু সেখানে একটা বড় ভালো বিষয় হচ্ছে যে এখানে ওএমআর শিট রয়েছে। এই ওএমআর শিট থাকাটা একটা ইউনিক ব্যাপার, কারণ তাতে প্র্যাকটিস করতে সুবিধে হয়। এই ভিডিওর পরবর্তী অংশে আমরা দুটি বই থেকে কিছু কমন প্রশ্ন নিয়ে সেইগুলো তুলনা করে দেখব যে সেইগুলো আনসার কোনটাতে সঠিক রয়েছে। আমরা জানি সব প্র্যাকটিস সেটেই কিছু না কিছু ভুল থাকেই, এবং সেটা খুব অ্যানোয়িং একটা ব্যাপার হলেও কিছু করার নেই। তবু অল্প একটা স্যাম্পেল থেকে আমরা বোঝার চেষ্টা করব যে কোন বইটা বেটার হতে পারে, যদিও সেটা কখনোই ইউনিভার্সাল নয় যে সেটা হতেই হবে। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এই ভিডিওতে মেন ফোকাস থাকবে WBCS ক্যাকার। তো বিগত 2 বছর অর্থাৎ 2019 এবং 2020 দু একটি প্রশ্ন যেগুলো কন্ট্রোভার্সিয়াল মনে হয়েছে আমার খুঁজতে গিয়ে, সেইগুলো একটু কম্পেয়ার করব। এক্ষেত্রে 2019 দিয়ে শুরু করছি আগে, কারণ 2019 দুটি বইয়ের ক্ষেত্রে যে বুকলেট সেটা এক্স্যাক্টলি সেম রয়েছে। ২০১৯ কোশ্চেন নাম্বার 7 ইংলিশ সেকশনের, WBCS ক্র্যাকারে এর আনসার রয়েছে, অর্থাৎ 7-এর আনসার রয়েছে অপশন এ। এবার যখন মেঘরা হিলের বই থেকে দেখছি, তখন দেখতে পাচ্ছি 7-এর আনসার রয়েছে অপশন বি। আমার নিজের মনে হয় কারেক্ট আনসার অপশন এ, যেটা আমরা WBCS ক্যাকারে দেখলাম। তাও আমরা ফার্দার ভেরিফাই করবো, এটা যেহেতু ভেরিফাই করার সুযোগ রয়েছে, আর সেটা করবো WBCS প্রিলিমস উইনার দিয়ে। এখানে সেই প্রশ্নটি রয়েছে 10 নম্বর ডাগে, এবং দেখুন আনসার বলছে অপশন এ। অর্থাৎ আরও একবার বোঝা যাচ্ছে যে WBCS ক্যাকারে আনসারটা সঠিক রয়েছে। এবার আপনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি এই ভিডিওর স্পন্সরের জন্য। এই ভিডিওটি স্পন্সর করেছে WBCS প্লাস, যেটি একটি ইউটিউব চ্যানেল নজরে WBCS এর মতোই। এই চ্যানেলে WBCS এর বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হয়, বিশেষ করে WBCS প্রিভিয়াস কোশ্চেন্স অ্যানালিসিস চ্যাপ্টার ধরে করা হয়। আমরা জানি ইউটিউবে WBCS এর উপর অনেক চ্যানেল রয়েছে এবং সেগুলো প্রায় সবগুলোই খুব ভালো। এই চ্যানেলটিকে যদি আপনারা সাপোর্ট করেন, তাহলে আমি আশা করছি যে ভবিষ্যতে আপনারা এখান থেকে অনেক ভালো ভালো কন্টেন্ট পেতে পারেন। এবং চ্যানেলটিকে সাপোর্ট করার জন্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দিতে পারেন। এবার দেখব 2019 ইংলিশ সেকশনের কোশ্চেন নম্বর 13 13 নম্বর প্রশ্ন। WBCS ক্যাকারে এর আনসার আছে অপশন এ, অর্থাৎ 13 নম্বরে আনসার আছে অপশন এ, যেটা আমার মনে হয় ঠিকই আছে।
এবার যখন মেঘরা হিলের বইটা দেখছি, তখন 13 নম্বরে আনসার আছে অপশন সি। আবারও একবার এটাও আমরা ভেরিফাই করব। WBCS প্রিলিমস উইনারে আমরা সেটা পাচ্ছি 14 নম্বর দাগে, এবং আমরা দেখতে পাচ্ছি অপশন এ কে কারেক্ট আনসার বলা হয়েছে। তাহলে আরও একবার আমরা বুঝতে পারছি WBCS ক্র্যাকার সঠিক উত্তর দিয়েছে। এবার আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির একটি প্রশ্ন, কোশ্চেন নাম্বার 53। WBCS ক্র্যাকারে কোশ্চেন নাম্বার 53 আনসার রয়েছে অপশন সি, অর্থাৎ 1955। অনলাইনে অর্থাৎ ইন্টারনেটে যদি আমরা চেক করি, তাহলে আমরা দেখতে পাবো সেখানেও 1955ই রয়েছে। এবার এটাই যখন ম্যাগরা হিলের বইতে আমরা দেখছি, তখন সেটা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির আন্ডারে দেখতে হবে কোশ্চেন নাম্বার 4। আনসার চেক করলে আমরা দেখতে পাচ্ছি আনসার হচ্ছে অপশন এ 1956, যেটা কিন্তু সঠিক নয়। এবার আমরা 2020 প্রিলিমসের প্রশ্ন থেকে দুটি প্রশ্ন দেখব এবং কম্পেয়ার করব WBCS প্রিলিমস উইনারের সাথে। প্রথম প্রশ্নটি হল কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এর আনসার রয়েছে অপশন বি, এবং আমার মনে হয় এটা ঠিকই আছে। এবার WBCS প্রিলিমস উইনারে দেখা যাক। এখানে কোশ্চেন নাম্বার 4। এখানে আনসার দেওয়া আছে অপশন এ, যেটা আমার মনে হয় ভুল দেওয়া রয়েছে। আরও একটি প্রশ্ন দেখব ইংলিশ সেকশন থেকেই, সেটা হলো কোশ্চেন নাম্বার 23। WBCS ক্র্যাকারে এই 23 এর আনসার দেওয়া রয়েছে অপশন এ, যেটা আমার মনে হয় সঠিক নয়, কারণ এখানে শুধু ট্রি বলা হয়নি, এখানে শেড অফ ট্রি বলা হয়েছে, গাছের ছায়া। এটাই যখন আমরা উইনার থেকে দেখছি, তখন দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 2, এবং এখানে আনসার দেওয়া আছে অপশন সি, ইন, যেটা আমার মনে হয় এখানে ঠিকই দেওয়া রয়েছে। তাহলে এই কোশ্চেনটা আনসার WBCS ক্যাকারে ভুল রয়েছে। আমি এটা তো বলবো না যে এই বইয়ের সমস্ত প্র্যাকটিস সেটস আমার দেখা হয়ে গেছে, তবে যতগুলো আমি দেখেছি তাতে আমার মনে হয়েছে এই বইয়ের কোশ্চেনগুলির স্ট্যান্ডার্ড বেশ ভালো। WBCS প্রিলিমস মক টেস্ট সিরিজেও কোশ্চেনগুলির স্ট্যান্ডার্ড বেশ ভালো রয়েছে, এবং এই দুটি বইয়েরই তুলনা করলে দেখা যাচ্ছে যে দুটি বই বেশ ভালো। এটা আমি আগেও বলেছিলাম ওই ভিডিওতেও যে ওই বইটিও বেশ ভালো, কিন্তু যদি আমাকে দুটো বইয়ের মধ্যে একটা বেছে নিতে হয়, তাহলে আমি WBCS ক্র্যাকারকে সামান্য এগিয়ে রাখব। এনিওয়ে, এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করতে পারেন। ভিডিওটি শেয়ার করলে আরও অনেকের কাছে আমার চ্যানেলটি পৌঁছে যেতে পারবে। এইরকম আরও নলেজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ।